আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমরা আপনাদেরকে খুবই মজাদার ইউনিক একটি রেসিপি করে দেখাবো, আর সেটি হচ্ছে আমড়ার চচ্চড়ি। তো চলুন দেখে আসি কিভাবে তৈরি করলাম। প্রথমে আমরা এখানে হাফ কেজি পরিমাণ আমড়া চিকন করে লম্বা করে কেটে নিয়েছি। এর মধ্যে আমরা একটি রসুন ছিলে ছেঁচে দিয়েছি। এরপরে আমরা এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এরপরে আমরা 10-12টি কাঁচামরিচ ফালি করে দিয়ে দিব। এবার স্বাদ অনুযায়ী মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। আমরা হলুদের গুঁড়া দিলাম হাফ চা চামচ পরিমাণ, জিরা গুঁড়া দিলাম হাফ চা চামচ পরিমাণ, লবণ দিচ্ছি পরিমাণ মতো। এবার আমরা রাঁধুনি দিব। এখানে আমরা সামান্য পরিমাণ রাঁধুনি দিব, আপনারা চাইলে হাফ চা চামচ পরিমাণ দিতে পারেন। রসুন পেঁয়াজ বাটা দিচ্ছি এক চা চামচ পরিমাণ, আস্ত জিরা দিচ্ছি সামান্য পরিমাণ। এবার আমরা এখানে সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে নিচ্ছি। আমাদের যদি আরেকটু প্রয়োজন হয় আমরা আরেকটু পরবর্তীতে দিয়ে নিব। এবার আমরা খুবই সুন্দরভাবে এটি মাখিয়ে নিব। বন্ধুরা, আপনাদেরকে আগেই বলেছি যে এভাবে চচ্চড়ি রান্না করার সময় আমাদেরকে অবশ্যই খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। তো আমরা এখানে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। আমাদের আরেকটু তেলের প্রয়োজন হবে, এই জন্য আমরা আরেকটু তেল দিয়ে নিচ্ছি। তেল দিয়ে আমরা আবারও একটু মাখিয়ে নিব। খুব ভালোভাবে চটকে চটকে মাখিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মাখানোর পরে আমরা আমাদের মাছগুলো দিয়ে দিব। এখানে আমরা বাটা মাছ ব্যবহার করেছি, দেখতেই পাচ্ছেন আমরা বাটা মাছ ব্যবহার করেছি। তবে আপনারা চাইলে যে কোনো ছোট মাছ দিয়ে চচ্চড়িটি করতে পারেন। আমরা এই চচ্চড়িতে রাঁধুনি ব্যবহার করেছি, রাঁধুনির একটি বিশেষ গুণ আছে, গুণটি আমরা বলবো। আগে আমরা চচ্চড়িটি ভালোভাবে মাখিয়ে চুলায় দিয়ে নেই। ভালোভাবে মাখানো শেষ আমরা সফটলি মাখাবো মাছ দেওয়ার পরে, যাতে মাছগুলো ভেঙে না যায়। এবার আমরা খুবই সামান্য পরিমাণ পানি দিব। এখানে আমরা হাত ধুয়ে হাত ধোয়ার পানি দিয়ে দিচ্ছি। খুব সামান্য পরিমাণ পানি দিব, যেহেতু আমরা লো মিডিয়াম আঁচে রান্নাটি করব, আমাদের কম পানিতেই চচ্চড়িটি তৈরি হয়ে যাবে। চুলায় দিয়ে নিচ্ছি বিসমিল্লাহ রহমান রহিম। আমাদের প্রথম জাল চলে এসেছে, দেখতেই পাচ্ছেন। আমরা ঢাকনাটি তুলে দেখিয়ে দিচ্ছি। আমরা এবার হালকা করে নেড়ে দিব, আমরা বেশি নাড়বো না, এতে করে মাছ ভেঙে যেতে পারে। খুবই হালকা করে নেড়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আমরা হালকা করে নেড়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে দিব। তো বন্ধুরা, রাঁধুনির যে গুণটি আছে সেটি হচ্ছে কোনো মাছ অনেক দিন ফ্রিজে থাকলে হালকা নরম বা হালকা গন্ধ হয়ে যেতে পারে, রাঁধুনি দিয়ে চচ্চড়ি করলে সেই গন্ধটি চলে যায়, কোনো রকম গন্ধই পাওয়া যায় না, বরং সেই চচ্চড়িটি অনেক বেশি টেস্টি মনে হয়। আপনারা অবশ্যই ট্রাই করবেন। আমাদের চচ্চড়িটি অনেকটাই হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আমরা আবারও ঢেকে দিয়েছিলাম, ঢাকনা তুলে আমরা আবারও একটু নেড়ে দিচ্ছি। আমাদের পানি অলমোস্ট শুকিয়ে এসেছে, পুরোপুরি যখন পানি শুকিয়ে যাবে তখনই আমাদের চচ্চড়ি তৈরি হয়ে যাবে। আমরা নাকড়ি দিয়ে বেশি নাড়বো না, হালকা করে নেড়ে দিব। আর আমাদের নাড়ার জন্য এইভাবে করে দেখলে নি তো আমরা কীভাবে উল্টে দিলাম। আমাদের আমড়াটি সেদ্ধ হয়েছে নাকি দেখছি, হাফ সেদ্ধ হয়েছে, এখনও পুরোপুরি সেদ্ধ হয়নি, তবে পানি শুকাতে শুকাতে সেদ্ধ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন সাইড দিয়ে লাল হয়ে গেছে, আমাদের পানি শুকিয়ে গেছে, তার মানে আমাদের চচ্চড়িটি কমপ্লিট হয়ে গেছে। পরিবেশন করেছি, দেখতেই পাচ্ছেন, খুবই সুন্দর লাগছে দেখতে। আশা করি আপনাদের কাছেও খুব ভালো লাগবে, আপনারা একবার হলেও এটি বাসায় ট্রাই করবেন। আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই
लाइक कमेंट शेयर और चैनल सब्सक्राइब कर साथ ही थाकबें। आल्ला हाफेज़।